লালমনিরহাটে ঝড়ের তাণ্ডবে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছেন অন্তত 6 জন। রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন শহরের বিভিন্ন এলাকা। স্থানীয়রা জানান, গত রাতে প্রচণ্ড ঝড় বয়ে যায় জেলা জুড়ে, এতে বিধ্বস্ত বাড়িঘর, ভেঙেছে অনেক গাছপালা, উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি। পৌর এলাকায় পুরাতন একটি বটগাছ ভেঙে চাপা পড়েন 6 জন, তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসক জানান, ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু হয়েছে। এখানে বৃষ্টি হাতে অনেকের গাছ ভেঙে পড়েছে, বাড়ি ভেঙে পড়েছে, অনেকের গাড়ি টিন উড়ে গেছে, ঘর তুফানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে একটা চালা উড়ে নিয়ে গেছে এবং কিছু গাছপালা ভেঙে হয়েছে, ভাঙি চলে গেছে, বাড়ি ঘরে যথেষ্ট ক্ষতি হয়েছে।